দর্শক আর কিছুক্ষণের মধ্যে ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হবে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। সেখানে ইতিমধ্যে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সেখানে রয়েছেন সহকর্মী শুভ রায়, সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। শুভ, আপনাকে স্বাগত জানাচ্ছি News24-এ। জানতে চাই আপনার কাছে যে আমরা জানতে পেরেছি যৌথভাবে একটি চিত্র প্রদর্শনী উদ্বোধনের মাধ্যমে আজকের সারাদিনের যে কর্মসূচি রয়েছে সেটার উদ্বোধন করা হবে, জানতে চাই যে সদর দপ্তরে আজকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। এই মাত্র প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনের বিশ্বব্যাংকের সদর দপ্তরে পৌঁছে গেছেন। আজকে যে কর্মসূচি রয়েছে তার প্রথমেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ডেভিড ম্যালকাস এবং প্রধানমন্ত্রী যৌথভাবে চিত্র প্রদর্শনীর মাধ্যমেই শুরু করতে যাচ্ছেন। তারপরে উচ্চ পর্যায়ের নির্বাহী কমিটির সাথে রয়েছে উনার গোল বৈঠক এবং বিশ্বব্যাংকের বোর্ড সদস্যের সাথে রয়েছে পরবর্তী বৈঠক। বিশ্বব্যাংকের কর্মকর্তা বাংলাদেশি কর্মকর্তাদের এবং স্টাফদের সাথে উনার একটা বৈঠক রয়েছে। তার পরবর্তীতে প্রেসিডেন্ট এবং পরিচালনা পরিষদ এবং ভাইস প্রেসিডেন্ট অংশগ্রহণে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে শেষ হবে আজকের কর্মসূচি। এই ছিল আমার কাছে সর্বশেষ। শুভ রায়, ওয়াশিংটন ডিসি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।